শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে বনানী পূজা মণ্ডপে কথা বলছেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। একটা স্টেবল গভর্নমেন্ট এবং সাস্টেইনেবল ইকোনমি, ল অ্যান্ড অর্ডার, সিচুয়েশন রেস্টোরেশন, এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তের প্রায়োরিটি। এবং আমাদের এই দেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এবং বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে নাই এটা আমরা বলবো না। আমি সবসময় বলে আসছি, যারা উপাসনালয়ে হামলা চালায়, যারা অন্যান্য ধর্মের বাড়িঘর নষ্ট করে দেয়, অনেক সময় পলিটিক্যাল গ্রাউন্ডে হয়। ক্ষমতার যখন পালাবদল ঘটে তখন একদল অপর দলের ঘরে হামলা চালায়, এটা চালানো উচিত নয়, এটা আমাদের সহিষ্ণুতার অভাব। তো মুসলমানদের বাড়িও জ্বলে, হিন্দুর বাড়িও জ্বলে, বৌদ্ধর বাড়িও জ্বলে, এগুলো কমিউনাল ফিলিং থেকে হয় না, এগুলো পলিটিক্যাল মবের কারণে হয়। বিদেশে একটা নেতিবাচক প্রেরণা চালাচ্ছেন, একটা ভেস্টেড ইন্টারেস্টেড কোয়ার্টার চালাচ্ছেন তারা, তিলকে তাল করে প্রকাশ করছে যে এখানে সংখ্যালঘুদের নিরাপত্তা নাই। তারপরে জন্মাষ্টমী মেহেরপুরে একটা রিপোর্ট দেখলাম যে 5 জন আসছে। আমি এসকনের গুরুজিকে বলেছি, তিনি সাথে সাথে ফোন করে জানলেন ঘটনা এরকম নয়। অনেক সময় ভুল বোঝাবুঝি হয়, অনেক সময় গুজব তৈরি করে এগুলো আমাদের পারস্পরিক সম্পর্ককে বিনষ্ট করে দেয়। আমরা ছাত্র জমানায় যখন স্কুল কলেজে পড়েছি তখন আমাদের সাথে সনাতন ধর্মের ভাইয়েরা বৌদ্ধ, আমরা একসাথে লেখাপড়া করেছি। আমি দীর্ঘদিন কলেজে প্রফেসরি করেছি, এটা অনার্স কলেজে, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি, আমাদের সাথে তো বিভিন্ন ধর্মের লোকেরা ছিল। আমরা তাদের বাড়িতে আমরা গেছি, তাদের অনুষ্ঠানে পর্বে গেছি, ওনারা আমাদের বাড়িতে আসছেন। কোনো ধরনের কোনো সংঘাত আমরা কেন বড় হতে পারি না, আমাদের অন্তরকে আমরা কেন প্রসারিত করতে পারি না? আমি গতকালও সিদ্ধেশ্বরী মন্দিরে বলেছি, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, দ্য ফাউন্ডার অফ মুঘল ডাইনেস্টি, তিনি একটা বই লিখেছেন, দি অটোবায়োগ্রাফি অফ বাবর। ওই বইতে তিনি লিখেছেন, দেয়ার ইজ নো রুম ইন দ্য হার্ট অফ ইন্ডিয়ান পিপল টু অ্যাকোমোডেট আদার্স। ভারতীয় জনগণের অন্তর ঐতিহ্যগতভাবে ছোট, তারা নিজেদের মানুষ ছাড়া অন্য মানুষকে অন্তরে জায়গা দেওয়ার মতো স্থান তাদের অন্তরে নাই।